এইচএসি পাশে খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পনেরো গ্রেডের একটা বিশাল সার্কুলার হয়েছে এছাড়াও অন্যান্য পদ মিলিয়ে প্রায় পদের একটা সার্কুলার হয়েছে এটা আপনারা সবাই জানেন যেটার এগারোই অক্টোবর দুই হাজার তেইশ তো আমি বলবো আপনারা যারা এখনও এই পদগুলোতে আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন এই মাসেই কেননা লাস্টের সময়ের জন্য যদি অপেক্ষায় থাকেন অনেক সময় কিন্তু ওয়েবসাইট বা সার্ভারের সমস্যা থাকে লাস্টে আবেদন করতে পারেন অনেকে তাই এখনই আবেদনটা করে ফেলবেন তো যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা করবেন বলে ডিসাইড করেছেন প্রস্তুতি কিভাবে নেবেন বুঝতে পারতেছেন না এর মধ্যে যদি আপনি সহকারী উপখাদ্য পরিদর্শক কিংবা উপখাদ্য পরিদর্শক কিংবা উচ্চমান সহকারী এই পদগুলোতে আবেদন করে থাকেন বা করবেন বলে ভাবছেন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেল স্বাগতম আপনাদের সাথে আছে আমি কাউসার আহমেদ কুয়াশা আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই পদগুলোতে আবেদন করলে এটা প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে এবং প্রস্তুতি সহজে কীভাবে নিতে পারবেন কেন্দ্র কোথায় হবে পরীক্ষার ধরন কী হবে নেগেটিভ মার্কিং আছে কিনা সমস্ত বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে দিব তো চলেন শুরু করি প্রথমত প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি প্রশ্ন প্যাটার্নটা দেখেন বাংলাতে তিরিশ নম্বর অঙ্কে বিশ নম্বর ইংলিশের তিরিশ নম্বর এবং জেনারেল নলেজেও বিশ নম্বর তো টোটাল তিরিশ বিশ পঞ্চাশ তিরিশ আশি এবং বিশ একশো একশো নম্বরে এমসি পরীক্ষা এমসিকিউ পরীক্ষা মানে এইটাই আপনার লিখিত পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে অর্থাৎ আপনার এমসিকিউটাকেই লিখিত হিসেবে গণ্য করা হবে আপনি এমসিকিউর পর সরাসরি ভাইভা পরীক্ষা দিতে পারবেন এই দুইটা ধাপই পরীক্ষা হবে আপনার এমসিকিউর পর যে লিখিত পরীক্ষা দিতে হবে আবার এমন কোনো নিয়ম নাই এখানে ঠিক আছে শুধুমাত্র এমসি টিকলেই আপনি ভাইবাতে জয়েন করতে পারবেন এমসি কিউতে টেকার জন্য ওয়েবসাইটে বলা থাকে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে কিন্তু এটা হলো মিনিমাম এর নিচে হলে কখনই হবে না বাট বর্তমান কম্পিটিভ চাকরি বাজারে পঞ্চাশ পার্সেন্ট মার্কস দিয়ে কিন্তু হয় না অনেক বেশি পেতে হয় একশো নম্বরের পরীক্ষা যদি হয় আপনার মিনিমাম ভাইবাতে যেতে হলে আশি নম্বর তো থাকতেই হবে এইটুকু আপনি ধরে নিতে পারেন তো এইটা মাথায় রেখে সেভাবে প্রস্তুতি নেন একশো নম্বরের এমসি কিউ পরীক্ষায় একশোটাই প্রশ্ন থাকবে এটার জন্য আপনি সময় পাবেন নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা দেড় ঘন্টা সময়ে এমসি কিউ দাগাতে হবে একশোটা তবে সুখ সংবাদ হলো এখানে কোনো নেগেটিভ মার্ক নাই আপনি একশো একশোটাই প্রশ্ন দাগাতে পারবেন কোনো সমস্যা নেই কোনোটাই ভুল হলে শুধুমাত্র সেইটাই নাম্বার কাটা যাবে তার জন্য এক্সট্রা কোনো নাম্বার কাটা যাবে না পরীক্ষা আগে বিভাগীয় শহরে হতো খাদ্য অধিদপ্তরে কিন্তু বর্তমানে ঢাকায় হতে পারে এবারের নিয়োগটা ঢাকায় হতে পারে তো এটা একটু মাথায় রেখে আবেদন করবেন প্রস্তুতি কীভাবে নেব প্রস্তুতির জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই বেসিক থেকে পড়াশোনা করতে হবে কেননা এই যে পদগুলোর কথা বললাম এই পদগুলোতে এইটটি পার্সেন্ট প্রশ্ন আসে বেসিক থেকে বেসিক থেকে অ্যাডভান্স থেকে খুবই কম প্রশ্ন আসে দশ পার্সেন্টের মতো হয়তো দশ থেকে পনেরো বিশ পার্সেন্ট ঠিক আছে তো আপনার বেসিকটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এখন বলবেন যে ভাইয়া বেসিক কোনগুলো বেসিক হলো আপনার ক্লাস সেভেন এইট নাইনের যে বইগুলো আছে সেই বইগুলোর বাংলা ব্যাকরণ বই ইংলিশ গ্রামার বই এবং গণিতের বোর্ড বই এবং গ্রামার বই সরি জেনারেল নলেজ বই এগুলো হচ্ছে আপনার বেসিক আপনি এগুলো যদি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনার প্রিপারেশনের আশি পার্সেন্টই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছেন কোনগুলো বাংলা ব্যাকরণ বই যেটা পাতলা একটা সবুজ কালারের বই আছে বোর্ড বই স্কুল থেকে দেয় ইংলিশ গ্রামার বই মোটা একটা গ্রামার বই এবং গণিতের যে বোর্ড বইগুলো আছে ক্লাস সেভেন এইট নাইনের সেগুলো করবেন আর জেনারেল নলেজের জন্য যে কোনো একটা বই কিনতে পারেন আপনি এমপি থ্রি কিংবা প্রফেসর কিংবা নতুন বিশ্ব এরকম যে কোনো একটা ভালো বই কিনে নেন ভালো কোম্পানির ঠিক আছে তাহলে এইটুকু বই পড়লে আপনার ভালো প্রিপারেশন হয়ে যাবে এরপর যদি বলেন যে ভাইয়া ব্যাকরণের কোন অংশগুলো পড়বো আসলে ব্যাকরণের তো অনেক অংশ আছে তো সেটার জন্য আমি একটু দেখে দিই এখানে কিছু টপিক লিখে দেওয়া আছে এই টপিকগুলো দেখেন বাংলার সন্ধি সমাস এককথা প্রকাশ পদ ধ্বনি কালক বিভক্তি বাগধারা সমর্থক বিপরীত শব্দ লিঙ্গ বিভক্তি তো এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট সবথেকে বেশি তো এইগুলো সবার আগে পড়ে নেবেন সাহিত্য অংশের জন্য বাউন্ন উনিশশো বাউন্ন মুক্তিযুদ্ধভিত্তিক যে নাটক উপন্যাস চলচ্চিত্র গান রচিত হয়েছে সেগুলো ডিটেলসতে জেনে নি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখকদের বিস্তারিত জানবেন তাদের জন্ম মৃত্যু ইত্যাদি ইংলিশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে প্রিপোজিশন ফেজ অ্যান্ড ইডোমস রাইট ফর্ম অফ ভার্বস টেন্স ভয়েস পার্টস অফ স্পিচ ট্রান্সলেশন এগুলো আর সাহিত্য অংশের জন্য আপনি ইংলিশ সাহিত্য অংশের জন্য প্রিভিয়াস যে কোশ্চেন আছে খাদ্য অধিদপ্তর সেগুলো দেখবেন এগুলো ইন্টারনেটে গুগল করলেই আপনি পেয়ে যাবেন গুগল করলেই আপনার প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর জেনারেল নলেজের জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়বেন বাবানের ভাষা আন্দোলন শিশু ছয় দফা একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো সব আপনার মুখস্থ থাকতে হবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সম্পর্কে জানবেন ঠিক আছে এছাড়া দেশীয় বিভিন্ন প্রকল্প যে চলমান এছাড়া বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন নদ নদী উপজাতি ক্রিকেট ফুটবল খেলা ইত্যাদি সম্পর্কেও জানতে হবে গুরুত্বপূর্ণ স্থাপনা আর আন্তর্জাতিকে বিভিন্ন দেশ রাজধানী মুদ্রা পার্লামেন্ট এগুলো জানা থাকতে হবে এছাড়াও অনেক পড়তে হবে জেনারেল নলেজ বা ইংলিশ বাংলা এগুলোও পড়তে হবে বাট এই টপিকগুলো সব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট টপিক দ্যাটস অ এগুলো তুলে দিলাম এগুলো পড়লে আপনার অল্পতেই বেশি ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে আর ম্যাথমেটিক্সের জন্য আপনি অবশ্যই অবশ্যই এই টপিকগুলো ক্লিয়ার রাখবেন যেমন শতকরার অঙ্ক মুনাফা আসলের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক ঐক্যিক নিয়মের অঙ্ক অনুপাত সমানুপাতের অঙ্ক ধারার অঙ্ক মান নির্ণয়ের অঙ্ক উৎপাদক সমান্ত গুণত্ব ধারা ত্রিকোণমিতি জ্যামিতি এগুলো ভালোভাবে পড়তে হবে কোথা থেকে পড়বেন ক্লাস সেভেন এইট নাইন এই তিন ক্লাসে বই কমপ্লিট করতে হবে ভালো মতো ঠিক আছে তো যদি মনে করেন যে আপনি এগুলো একা একা বাড়িতে বসে পড়তে পারবেন তাহলে তো ভালো আর যদি মনে করেন যে পারবেন না আপনারা এই যে এই সকল পদের জন্য এই খাদ্য বিভিন্ন বই বের হয়েছে সেইগুলো না কিনে সেগুলোতে টাকা নষ্ট না করে আপনারা এইগুলো এই বেসিকগুলো শেখার কাজে কোনো কোচিংয়ে পড়তে পারেন কেননা সেই বইগুলো পড়ে কিন্তু আপনি কখনোই জব পাবেন না সেগুলো পুরো বাকুয়াস বই কেননা ওইগুলো মাঝখান থেকে হুট করে দেওয়া কোনো বেসিক নেই কিছু না ওইগুলো থেকে পড়লে লাভ হবে না সময় নষ্ট হবে আর ডিপ্রেসড হবেন তো আপনারা যদি অনলাইনে কেউ কোচিং করতে চান এই পদের জন্য অনলাইনে স্পেশাল কোচিং করতে চান সেক্ষেত্রে আমার ব্যাচেও কিন্তু জয়েন করতে পারেন আমি এই সেপ্টেম্বর মাস থেকেই একটা এই খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশাল একটা ব্যাচ চালু করেছি যেটা আবার অফারও দেওয়া আছে অফারটা কি যেটায় আর্থিক সমস্যা যাদের আছে কিংবা বেসিকে দুর্বলতা যাদের আছে তাদের জন্য এই ব্যাচটা আর্থিক সমস্যা এই জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাসিক সম্মানী মানে প্রতি মাসের সম্মানি হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র এভাবে তিন মাস ক্লাস করবেন বেসিকে একদম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই তিন মাসের মধ্যেই বেসিক কমপ্লিট করে দিব এখানে বাংলা ম্যাথমেটিক্স জেনারেল নলেজ ইংলিশ সব বিষয়ে ক্লাস হয় তিন মাস ক্লাস করতে হবে জাস্ট ঠিক আছে এখানে লাইভে ক্লাস হবে লাইভ শেষে কিন্তু আবার এই সম্পূর্ণ ক্লাসের ভিডিওটা পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে পরবর্তীতে যে কোনো সময় দেখতে পাবেন ক্লাস হয় কখন রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন রাত দশটা থেকে এগারোটায় সপ্তাহে এই তিন দিনই কিন্তু লাইভ ক্লাস হয় আর যদি বলেন যে ভাইয়া আমি তো অনেক কিছুই ভুলে গেছি এইগুলো আমি কিছুই পাবি না যে যে টপিকগুলোর কথা বললেন তাহলে আমি কি এই ব্যাচে জয়েন করতে পারবো আমি বলবো হ্যাঁ অবশ্যই পাবেন এই ব্যাচটা আপনাদের জন্যই যাদের বেসিক একদমই দুর্বল জিরো লেভেল থেকেই এখানে শুরু হবে এবং প্রতিটা টপিক চার থেকে পাঁচবার করে বুঝে বুঝে দিই যাতে করে আপনি খুব সহজে সব কিছু বুঝতে পারবেন যদি আপনি বলেন যে ভাই অঙ্কের যোগ বিয়োগ ছাড়া কিছুই পাবি না তাও এই ব্যাচে আপনাকে স্বাগতম কেননা আমি একদম বেসিক জিরো লেভেল থেকেই কিন্তু স্টার্ট করি সব যেন সকল বিষয়েরই বেসিক থেকে ক্লাস হবে যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এই ফেসবুক আইডিতে মেসেজ করবেন ইনবক্সে যে আমি সেপ্টেম্বরের ব্যাচে জয়েন করতে চাই বা খাদ্য অধিদপ্তরের তিনশো পঞ্চাশ টাকার ব্যাচে জয়েন করতে চাই অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই নাম্বারে শুধু মেসেজ করবেন কল দেওয়ার কোনো প্রয়োজন নাই কল দিলে আমি রিসিভ করতে পারি না ব্যস্ত থাকার কারণে বাট মেসেজ করলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার পাবেন তো অলরেডি ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে আপনারা আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমার এই আইডিতে এবং ক্লাস শুরু করে দেন এবং প্রস্তুতি শুভ করে দেন সবার জন্য শুভকামনা যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে বা সরকারি জবের রিলেটেড যত আপডেট সবকিছু যদি সবার আগে পেতে চান ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকেন ক্লিক করে রাখেন এতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে বা কোনো পোস্ট ইম্পর্টেন্ট দেওয়ার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পাবেন এবং আপডেটটা সবার আগে জেনে গেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম